asang hoye hari hoye amar re mata kobu dole ami debo mata tomari pori pori ni gadon hara ari akono deke shomoy ache jare bada bare phire jare bada bare phire কুলে তুলে আমি তোর ছেলে যাই মামন সাড় যায় যাই মামন সাড় যায় যাই মামন সাড় যায় না তো দাগ রে দাগ বড়া পতি লয়ে সতিয়ার জলে ভেসে যায় না তো Jangan lupa like, share, dan subscribe.
তো দেখতে দেখতে অনেকখানি বেলা হয়ে গেছে না না আমার এই বসন্তকে যেমন ফিরতে হবে আমার গিয়ে কে তুমি মাসি মনে করলে সম্বন্ধ বলো তোমার সত্য পরিচয় ওগো মাসি আমি হতভাগিনী বেহুলা মাসি বেহুলা হ্যাঁ মাসি আমি শুনেছি বেহুলা রাজনন্দিনী তবে তোর দুধেশে কেন বেহুলা আমায় বল ওগো মাসি তুমি শুনতে চাও মাসি বল বেহুলা বল ওই আমার পড়া কপালে পুড়ে গেছে মাসিমা আজ স্বামী গেছে মোরে আমার সাথে আমার ভবনে চলে মাসি
তোমার বসন প্রত্যেক কাছে আমি আজের কাছে তোমার বসন আমি সত্য কথা বলো না তুই রইলে আমি তোমাকে অভিশাপ দেব ও কবিতা দিও না মোরে অভিশাপ দুঃসম্পর্কে আসি আছে এক বঞ্জি আমার ভবনে সেই তোমার বসন খানে কেটেছে পিতা তোমার বঞ্জি সম্পর্কে হয় আমার নাতনি নিয়ে সেই দেব সভা আছে বেশ পিতা বেশ আমি নিয়ে আসি দেবতা সভায় আশীর্বাদ করি তোমার মনে বাসনা পূর্ণ হোক দিদি ভাই তোমার নাম কি দিদি ভাই আমার নাম বেহুলা সুন্দরী দাদু তোমার নাম বেহুলা হ্যাঁ দাদু ও গো দিদি ভাই তুমি নাচতে জানো হ্যাঁ দাদু তুমি গাইতে জানো হ্যাঁ দাদু শোনাও তো দিদি ভাই তোমার সুমধুর কণ্ঠে একটি গান বেশ দাদু আমি গান করছি তুমি তবে শুনে দাদু দাদু তোমারই চরণে আজ অঞ্জলি দিয়াছি দাদু আমারি নয়নের জল দাদু আমারি নয়নের জল দাদু আশীর্বাদ করি তোমার হাতের শঙ্কর লোহের মতো শক্ত হোক তোমার শীতের সিঁদুর চির উজ্জ্বল হোক দাদু একটি বড়দিনে আমি যে বসন করে প্রতিহারা দাদু তুমি কেমন করে প্রতিহারা হলে বলো দিদি ভাই ও গো দাদু বসরে সেই কালীন এসে আমার স্বামীকে খেয়েছে বলো আমি কি আমার স্বামীকে ফিরে পাবো না ও গো দিদি ভাই আমি যখন একবার তোমাকে আশীর্বাদ করেছি তোমার পাকা ছিল সিঁদুর পড়বে আমি তোমার স্বামীকে বাঁচিয়ে দেবো দিদি ভাই তুমি ক্ষণে ক্ষণে অপেক্ষা করো না তো না তো বলো পিতা এই মুহূর্তে মনে সেখানে নিয়ে সয় দেব সভা মাঝে বেশ পিতা ও গো পিতা প্রণাম ওই তব চরণে আশীর্বাদ করি মনসা তোমার মনে বাসনা পূর্ণ হোক তোমার মনে বাসনা পূর্ণ হোক তোমার মনে বাসনা পূর্ণ হোক মা পিতা গো আজ আমি কেন ডেকেছো পিতা আমি তোমার এই দেব সভা মাঝে আমি তোমার কেন ডেকেছি শুনবে মনসা কেন পিতা আমি তোমাকে কয়েকটি কথা জিজ্ঞাসা করব সত্য কথা বলবে মনসা কি কথা পিতা লোহ বাসর করে তোমার কালীকে দিয়ে ও স্বামীকে তুমি দংশন করিয়েছো আমার কালী যে দংশন করেছে তার কি কোনো প্রমাণ আছে পিতা
দিদি ভাই তোমার কাছে কোনো প্রমাণ আছে হ্যাঁ দাদু আমার কাছে প্রমাণ আছে দাদু ওই আমার অঞ্চলেতে বাদাই আছে দাদু কাল লাগিনি পুছো গো তোমার পাশে দেখো কালিনি লুকাইতো হয়ে আছে মনসা এখনো বলছি সত্য কথা বলো আমি সত্য কথাই বলছি পিতা সত্যি ওই রমণীকে আমি চিনি না পিতা দেখো মনসা তোমরা দুটি বোন সব সময় আমার কাছে চলো না রাস্তায় না পিতা এখনো যদি সত্য কথা বলো না বলো আমি তোমাদের কি করব জানো আমি তোমাকে অভিশাপ দেব পিতা অভিশাপ দিও না পিতা আমার কালে নিজে সত্যি ওই রমণীর স্বামীকে দংশন করেছিল কিসের জন্য মনসা ওগো পিতা তুমি তো আমাকে পাঠিয়েছিলে তোমার ভক্ত চন্দ্রধরের কাছে পূজা নেওয়ার জন্য তোমার ভক্ত পূজা দেওয়ার পরিবর্তে আমার মস্তকে করেছে পদাঘাত সেই অপমানে অপমানিত ওই চন্দ্রধরের সেবক সেবী নির্ভয়াংশ করে দিয়েছি পিতা মনসা আমি ওই দিদি ভাইকে আশীর্বাদ করেছি পাকা ছেলে সিঁদুর পড়বে তাই ওর স্বামীকে তোমাকে বাঁচিয়ে দিতে হবে পিতা আমি বাঁচিয়ে দেবো পিতা কিন্তু যদি বেহুলা ওর শ্বশুরকে নিয়ে আমার জন্য পুষ্পাঞ্জলি দেওয়া করায় তবেই আমি ওর পতিকে বাঁচিয়ে দিতে পারি পিতা শুনলি তো দিদি ভাই মনুষ্য তোর স্বামীকে বাঁচিয়ে দেয় ফিরে গেতে শ্বশুরকে দেয় মনুষ্যার ভাই পুষ্পাঞ্জলি দেয় আপনার তো দিদি ভাই ও দাদু আমি দেবো তো সবাই কথা দিয়ে যাচ্ছি দাদু আমার পতির প্রাণ যদি আমার ফিরিয়ে দেয় আমার শ্বশুর পিতা হাত থেকে আমার মায়ের পূজা আদায় করে নেবো দাদু আর যদি তোমার শ্বশুর পিতা পুষ্পাঞ্জলি না দেয় আর যদি না দেয় আবার ফিরে আসবো এই দেবতা সবাই বেশ মনসা পিছনে তো মা ও শ্বশুর যদি তোমার পায়ে পুষ্পাঞ্জলি না দেয় ওরা উভয় ফিরে আসবে এই দেব সভা মাঝে এবার ওর স্বামীকে তুমি বাঁচিয়ে দাও ওগো পিতা
তুমি আমায় আশীর্বাদ করো পিতা তোমার আশীর্বাদে যেন ওই রমণীর স্বামীর প্রাণ আমি ফিরিয়ে দিতে পারি আশীর্বাদ করে পিতা তোমার মনে বাসনা পূর্ণ হোক তোমার মনে বাসনা পূর্ণ হোক তোমার মনে বাসনা পূর্ণ হোক দেহুলা বলে মা তোমার স্বামীর অস্তিত্ব নিয়ে এসো আর নগদ থেকে ভিক্ষা করে চাল আলু আর নতুন বস্ত্র নিয়ে এসো আমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেব বেশ মা হাটের মালাই চাকি মা গো বোয়াল মাছ যে বলছে তার জাত ভাইয়ের সাথে সঙ্গে নেবে না এর উপায় কি মা আজ থেকে আমি বরদান করলাম প্রত্যেক বোয়াল মাছের পেট সেলাই থাকবে যাও ওদেরকে ছেড়ে দিয়ে এসো বেশ মা অবিশায় গোয়া আই লোকিন্দারে রাগের বিচা
বেহুলা আমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিয়েছি শুধু স্বামীর প্রাণ নয় আরো ছয়টি ভাসুরের প্রাণ আমি ফিরিয়ে দিয়েছি তোমার শ্বশুর কালীদায় থেকে বাণিজ্য করে ফিরে আসছিল সপ্ততরী কালীদায়ে ডুবেছিল আমি সপ্ততরীর পরিবর্তে আমি চৈতন্যিকা ফিরিয়ে দিলাম এবার তুমি সর্বদান থেকে তুমি তোমার ভেলা ছেড়ে দাও ডিঙ্গাও বাউরি বাউ ও জানের কাঙ্গারি তুমি সেজনবে যাও ডিঙ্গাও চাপাতলা ঘাটে এসেছি আমার মাতা পিতাকে আমার দেখতে ইচ্ছা করছে স্বামী তাই বলছি চলে যাই আমার পিতা মাতার কাছে সাজু ডোম আমি সাজু ডোমিনি দুজনে ভিক্ষা করতে করতে চলে আই চলো উজানি নব তাই চলে স্বামী ওই আমার ভিক্ষা দে মায়া মুলা ওই আমার ভিক্ষা দে মায়া